এটি ঝরে যাওয়া চুলে প্রাণ ফিরিয়ে আনে। কয়েকদিনেই নতুন করে চুল গজাতে শুরু করে। বন্ধুরা, চুল ঝরে পড়া বা পাতলা হওয়া কিন্তু আমাদের হাতে নেই, এটি আমাদের মানতে হবে। আবহাওয়া পরিবর্তন, ভুল খাওয়া দাওয়া, হরমোনের সমস্যার কারণে আমাদের চুল পড়তে থাকে। অনেক সময় তেল মালিশ করলেও চুল পড়া বন্ধ হয় না, আর আমরা চিন্তিত হয়ে পড়ি আমাদের চুলের সাথে কি হচ্ছে। কিন্তু বন্ধুরা, আমরা যদি শুরুতেই চুল পড়ার রোধ করতে পারি তাহলে পরবর্তীতে আমাদের চুল আর ঝরে না। কিন্তু আমরা যদি চুল পড়া রোধ না করি তাহলে একটা সময় আসে আমাদের চুল প্রচুর ঝরে এবং মাথায় টাক পড়ে যায়। যদি আপনার মাথায় চুল না থাকে তবে আগত সময়ে আপনাকে অনেক ধরনের রিজেকশন দেখতে হতে পারে, আর এই কারণেই ঝরে পড়া চুলে নতুন প্রাণ পাওয়ার জন্য এবং তা আবার গজানোর জন্য এই উপায়টি আপনার জন্য খুব উপকারী হবে। এতে আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের দৈর্ঘ্য 3 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। চলুন দেখে নিই কিভাবে এটা বানাতে হবে। এটা তৈরি করার জন্য আপনাকে একটি পরিষ্কার বাটি নিয়ে নিতে হবে, তাতে কিছু পরিমাণ তেজপাতা নিয়ে নিতে হবে। বন্ধুরা, আসলে চুল পড়া তখনই শুরু হয় যখন আমাদের চুলে কোনো ধরনের ইনফ্লেমেশন থাকে, মাথার ত্বক অনেক বেশি অয়েলি হয়, যাতে আমাদের চুলের গোড়ার ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। দূষণের কারণে চুলে ইনফেকশন হয় তখন। তবে তেজপাতায় পাওয়া অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান আমাদের চুলের পাশাপাশি আমাদের মাথার ত্বককেও সুস্থ রাখে। এটির সাহায্যে আমাদের হেয়ার টিন এর সমস্যা দূর হয়, যার মাধ্যমে আমাদের চুল পাতলা হওয়ার সমস্যাটি দূর হয়ে যায় এবং চুল ভাঙা কমে যায়। প্রায় সবাই জানেন এটি অনেক সুস্বাদু খাবারে ব্যবহার করা হয়। বন্ধুরা, আমরা এখানে তেজপাতার সাথে নিয়ে নিব মেথি। আমাদের চুলের জন্য মেথি খুব উপকারী। এটি আমাদের চুল 90% পর্যন্ত প্রোটিন দিয়ে গঠিত। প্রোটিন আমাদের চুলকে শক্তি দেয় এবং মজবুত করে তুলতে সাহায্য করে এবং পাতলা চুলকে মোটা করতে সাহায্য করে। আমরা এখানে 3 চা চামচ মেথি ব্যবহার করব। তারপর দরকার আমাদের চা পাতা। বন্ধুরা, আমরা সবাই চাই যে আমাদের চুল মোটা ও সিল্কি হোক। বন্ধুরা, চা পাতা ব্যবহারে আমাদের চুল সফট দেখায়। যাদের চুল ভেঙে যায় তারা অবশ্যই চা পাতা ব্যবহার করুন, তাহলে কয়েকদিনই দেখবেন আপনার চুল ভাঙা একদম কমে গেছে। আমরা এখানে 3 চা চামচ চা পাতা নিয়ে নিব। তারপর এখানে পানি দিয়ে ভালো করে মিক্স করে নিব। আমরা এগুলো মিক্স করার জন্য একটি চা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এক থেকে 2 মিনিট মিশিয়ে নিয়ে তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন, অথবা এটি 1 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিবেন। দেখবেন এই কন্টেনারটির রং সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে। এই উপাদানগুলো সম্পূর্ণ পানির নিচে চলে এসেছে এবং পরে আমাদের যা করতে হবে তা হলো এটি আমাদের কম তাপের মধ্যে গরম করতে হবে। আপনি এটি কম আঁচের মধ্যে রান্না শুরু করুন, কম আঁচের মাধ্যমে নাড়াতে থাকুন। এবং আপনি যখন দেখতে পাবেন এটি উতলাতে শুরু করেছে এবং 1 কাপ পরিমাণ পানি আছে, তখন আমরা এটি ঠান্ডা করব এবং একটি বাটিতে ছেঁকে নিব। বন্ধুরা, এই পানিতে আপনার যত ধরনের পুষ্টি প্রয়োজন তার সব রয়েছে। আপনার ঝরে পড়া চুলে নতুন প্রাণ ফিরে আসবে, নতুন চুল গজাবে। এখন দেখুন আপনার চুলে কিভাবে প্রয়োগ করবেন তা দেখে নিন। বন্ধুরা, এই প্রতিকার ব্যবহার করার পর খুব সহজেই আপনার শুষ্ক চুলে ব্যবহার করুন। এটি প্রয়োগ করার আগে ভালোভাবে ঝাঁকিয়ে মিশিয়ে নিন এবং এটি খুব ভালোভাবে চুলে লাগান। এটি এমনভাবে ব্যবহার করবেন যাতে আপনার চুলের গোড়ায় ভালো মতো পৌঁছায়। আপনি যদি চান এটি স্প্রে বোতলে নিয়েও ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহারে এত সৌন্দর্য দেবে যা আপনার চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ। এতে আমরা মেথি ও তেজপাতা ব্যবহার করেছি যার নিউট্রিশন আপনার চুল পড়া পুরোপুরি বন্ধ করবে এবং সেগুলো আবার নতুন করে জন্মাবে। আপনি সপ্তাহে 3 বার এই রেমিডিটি ব্যবহার করবেন, অর্থাৎ আপনি সপ্তাহে 3 দিন আপনার চুলে প্রয়োগ করে এবং 1 ঘন্টা পর আপনার চুল পানি দিয়ে ধুয়ে নিন। আপনি চাইলে শ্যাম্পু ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই প্রতিকারটি আপনাদের অনেক উপকারে আসবে। চুলের গ্রোথ বৃদ্ধি পাবে ও চুল লম্বা মজবুত হবে। আজ এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার করুন, ভিডিওটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, আমি অবশ্যই প্রতিটি কমেন্টে উত্তর দিব। আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন। ধন্যবাদ সবাইকে।